Yeah, Habibi, come to Dakshmindihi. আজকে আমরা এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণদিহি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে ওনার যে শ্বশুরবাড়ি, মেইন বাড়ি সেটা। এখানে ভাই ব্রাদার আছে। জায়গাটা বেশ সুন্দর, এখানে অনেক প্রজেক্টের কাজ চলছে, ফুল গাছ লাগানো আছে। এখানে একটা ব্যানার দেখলাম, সেখানে আছে 6 লাখ টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে। আর আমি আর কোনো দিন আসিনি, যদি এখানে আমার মামার বাড়ি, কখনো আসা হয়নি। তা চলুন আমরা ভিতরটা ঘুরে দেখি। এটা হলো মেইন বিল্ডিং। এখানে একটা স্কাল্পচার আছে অবক্ষ মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের। নিচে তার হয়তো কিছু কবিতা লেখা আছে, স্থাপিত 1995। আর এই পাশে মেবি ওনার ওয়াইফ, আমি ওনার নাম জানি না। ওনার স্কাল্পচার এবং নিচে একটা কবিতা এবং তারিখ, এটাও একই তারিখ। পুরো কমপ্লেক্সটা সাদা রং করা, আলো অনেক বেশি রিফ্লেক্ট হচ্ছে, পরিবেশটা অনেক সুন্দর। এই হচ্ছে বাড়ির প্রবেশ পথ। ওয়াও, এখানে আছে গীতাঞ্জলি কবিতার কিছু অংশ, সংস অফারিং, যেটার জন্য অ্যাকচুয়ালি উনি নোবেল পেয়েছিলেন। 53 নম্বর পেজের একটা ফটোকপি আছে। আর এখানে আছে সেই নোবেলের ছবি এবং তার সার্টিফিকেট, রবি ঠাকুরের ছবি। ছবি তোলা নিচে যারা করে তারা গোপনীয়তা ভালো করে নেয়। ছবির নাম দিয়েছে অস্তগামী রবি, বার্ধক্য কবি রবীন্দ্রনাথ। আইনস্টাইন এবং রবি, বিশ্বের দুই প্রান্তের দুইজন জিনিয়াস। মেইন বিল্ডিং পুরনো পুরনো ভবন, এখন তো সংস্কার করে এইরূপ হয়েছে। বাড়িটা এরকম দেখতে ছিল। এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি, আমরা পাশের ঘরে আছি, সিঁড়িটাতে আমরা দেখবো একটু পরে। ওকে, উনি একজন আর্টিস্টও ছিলেন। সংরক্ষণের পূর্ববর্তী আলোকচিত্রাবলী। এখানে দেখা যাচ্ছে যে রিপেয়ারিং করা হয়েছে তারপরের ছবিগুলো।
ছিমছাম একটা বাড়ি। ছোটখাটো জায়গা গ্রামের ভিতর, সেই তুলনায় খুবই সুন্দর। গরমকাল বলে একটু যদিও কষ্ট হবে, তবু বিকেল টাইমে এলে এখানে ভাবা যায়, দেখতে অনেকটা বিদ্যাসাগরের মতো লাগে। এখানে একটা রুম আছে, তালা দেওয়া জানি না ভিতরে কি, যেদিকে খোলা আছে সেদিকে দেখি। দক্ষিণদিহি রবীন্দ্র কমপ্লেক্স ফুলতলা খুলনা। মৃণালিনী দেবী, ইয়েস, এটা হচ্ছে ওনার ওয়াইফ। এখানে এই গরিব দুটো কি জন্য করছে এখানে? বিধাতার তৈরি মানবীকে কবি জন্মচক্ষু দিয়ে নয়, দেখেছিলেন আপন মনে মাধুরী মিশিয়ে মনোচক্ষু দিয়ে। এটা কি? ওটা বই কিছু না, একটা লেখা, সেই লেখা কাটাকাটিতে ওই অনেকে বানাই সেটা দিয়ে ওপরে লিখেছে। ওটা ব্যাপারটা যেখানে একটা লেখা ছিল সেটা ভুল ভাল হয়েছে, পুরো স্টাইল করে কেটেছেন তিনি, কেটে এখানে 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 লেখা ছিল। বাট হ্যাঁ, দেখাবো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এটা হচ্ছেন কবিগুরুর পিতামহ, আই মিন ঠাকুরদা। কবির আঁকা ছবি, অভিনেতা পাণ্ডুলিপিটা, মানে এটা কাঁচা কাগজ ছিল যেটাতে উনি লিখতেন। ভুল হয়েছে, কেটে পাখি বানিয়ে এখানে এখানে। হাতের লেখা মারা যাবার পর শেষ যাত্রার ছবি, শেষ হয়ে গেল অচৈতন্য চিরকালের সূর্য। আর দেখলেন না অন্তিম নিঃশ্বাস পড়লো স্তব্ধ দুপুরে, তখন 12:10 22শে শ্রাবণ 1348 সাল, বাংলাদেশের ও বাঙালি জীবনের শেষ জ্যোতির কণিকা নিভে গেল। আজই হতে শত বর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমার কবিতা খানি কৌতূহল করে, আজই হতে শত বর্ষ পরে। এই যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে এই লাইন দুটো অনেকেই পড়েছেন, পাঠ্য বইতে থাকে বিভিন্ন ভাব সম্প্রসারণ টাইপের। ও মাই গড, 12 বছর বয়স আনুমানিক। চিত্রকর বন্ধুদের সাথে
পক্ষে এখানে ফটোশুট চলছে। আচ্ছা, এইদিকে দেখা যাচ্ছে এখানে একটা বড় গাছ দেখা যাচ্ছে, এখানে কিছু একটা লেখা আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না, নিশ্চয়ই কবির স্মৃতি বিজড়িত কোনো একটা জায়গা। তো আমাদের উপরে মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব নিচে, নিচে গিয়ে ওই সাইডটা দেখব। এবং মাঠে দুই পাশে যে কিছু গাছপালা আছে, ফুল গাছ টাছ আছে, সেগুলো আমরা দেখব। আপনারা হয়তো অলরেডি জানেন যারা সাবস্ক্রাইবার যে আমি ফুল গাছ বা গাছের প্রতি একটু বেশি দুর্বল। সো ওইখানটায় যাওয়ার আমার একটু ইচ্ছে, যদিও বেশি গাছ না, তবু যা আছে ইন্টারেস্টেড। তো চলুন নিচে যাওয়া যাক। অ্যাকর্ডিং টু দিস হিস্ট্রি, এখানে জানা যাচ্ছে যে রবি ঠাকুরের যে ঠাকুর পরিবার জোড়াসাঁকোয় থাকতেন, তাদের অ্যাকচুয়াল মানে বাড়ি সেটা হচ্ছে খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে। এবং বাইরে আরও একটা ব্যানার আছে, সেটা দেখে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে এই দক্ষিণদিহিতে শুধুমাত্র রবি ঠাকুরের না, তার বাবা, তার ঠাকুরদা সহ আরও তাদের ফ্যামিলির অনেকেরই শ্বশুরবাড়ি এই দক্ষিণদিহিতে। A few moments later, গরমের ঠেলায় আমাদের পক্ষে থাকা সম্ভব হচ্ছে না, এখানে ফুল বাগান বলেন, ওইখানে সবেদা বাগান বলেন, কোনো কিছু আর দেখা সম্ভব না। সো আজকের মতো টাটা, যদি কখনো কপালে থাকে আরেকবার আসলেও আসতে পারি দক্ষিণদিহিতে, এসে আরেকবার ঘুরবো, টাইম নিয়ে আসবো তখন, সময় স্বল্পতার কারণে এবং গরমের ঠেলায় আমাদের পক্ষে আর এখানে অবস্থান করা এক মুহূর্ত সম্ভব না, প্রচণ্ড গরম। আর তারপর ব্যাপার হচ্ছে পুরো বিল্ডিংটা সাদা রং করা, বিল্ডিং বলেন দেয়াল বলেন সব আর সাদা রঙের কারণেই এত আলো রিফ্লেক্ট করছে এবং তাপ বেড়ে গেছে, জাস্ট আনবিলিভেবল। সো এই পর্যন্ত ভিডিও, আশা করি ভালো লাগবে। এই চ্যানেলটিকে কি করবে, সাবস্ক্রাইব করবেন, টাটা।